হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি দেখো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ টোটোতে বসে আছি, এখন যাচ্ছি প্রজ্ঞার আরাধ্যার জামা কাপড় কিনতে। তো ভেবেছিলাম তো পুরোটাই ভিডিও করব, কিন্তু দোকানের পারমিশন না থাকায় দোকানের ভিডিওটা করতে পারিনি। কিন্তু অবশ্যই চলো এখন যাচ্ছি, কিন্তু ফিরে বাড়িতে তোমাদের সাথে সব জামা কাপড়গুলো শেয়ার করব, মানে জামা জুতো সবই কেনার ইচ্ছে আছে এবং সেগুলো ফিরে সব শেয়ার করব। তো চলো এখন আমরা এখন চলে যাই হিন্দমোটর বাজারে, আর হিন্দমোটর বাজার থেকেই এবার সব কেনাকাটাগুলো করছি। সেই জামা কাপড় আমি কিনে এনেছি। তো সত্যি কথা বলতে যাওয়ার ভিডিওটা করার ইচ্ছা ছিল, মানে কিন্তু এমনই অবস্থা হয়েছে আমি টাকাটা তুলতেই ভুলে গেছি, দোকানে গিয়ে টাকা তোলার কথা মনে পড়েছে, তারপরে দৌড়াতে দৌড়াতে আবার এটিএমে যাই, গিয়ে টাকা তুলে নিয়ে আসি। তো এইসবের মাঝখানে আর ভিডিওটা করা হয়নি। তাছাড়া আমরা যেহেতু মফস্বল এলাকা, তো সুতরাং সব দোকানে অ্যালাউ করে না ভিডিও করা, তো সেই জন্য মানে বাইরের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট কী কী কিনে আনলাম, ওদের দুজনের ড্রেস আর জুতো কিনেছি, হয়ে গেছে জুতো ড্রেস সব কিছু হয়েছে, তো সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করব, ওদের জুতোটা আর ড্রেসটা। তো আগে ড্রেসটা দেখাই, দুদিন ধরে তার জন্য দেখছো ভিডিও দিতে পারছি না, মন মেজাজ বলো বা শরীর বলো কোনোটাই ভালো নেই। এটা মানে ক্যাটলগটা দেখেছি না, আমার এক দেখায় পছন্দ হয়েছে, তো দারুণ লেগেছে, আমি আর কোনোটা খুলিনি, জাস্ট এটাই দেখেছি এটাই ধরে নিয়ে চলে এসেছি। মানে এটা যখন প্রজ্ঞা পড়বে তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখে নাও তুমিও, তুমিও জানিও তোমার পছন্দ হয়েছে কিনা, আর পরে তো অবশ্যই যখন যেদিনকার পুজোর সময় যখন প্রজ্ঞা পড়বে অবশ্যই তোমাকে ফটো দেব, তুমি দেখো ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য এটাই আমি নিয়েছি। এরকম থেকে যখন পড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে, আর ক্যাটলগটা না সত্যি দেখালে তোমরা বুঝতে পারতে। তো এটার সঙ্গে ম্যাচিং করে জুতো নিয়েছি একদম কালার অনুযায়ী, এই দেখো
করে কালার জুতো নিয়েছি, এটা প্রজ্ঞার, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি এবার একদম মানে মার্কেটিং করে একদম স্যাটিসফাইড হয়েছি, যে মানে একদম মন মতো জিনিস পেয়েছি। আর এবার দেখাচ্ছি প্রজ্ঞার এই আরাধ্যাটা, আরাধ্যাটাও আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। এই দেখো আরাধ্যার জন্য কিনেছি এরকম একটা ডাংরি, আর এখানে এই কোমরের জন্য এটা হচ্ছে বেল্ট, এটা দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে ডাংরি, হাফ ডাংরি। ভালো আছে না? আমার এবার মানে আমি একদম মনের মতো জিনিস পেয়েছি, আর এটার সঙ্গেও ম্যাচিং জুতো পেয়েছি আমি। এটা দাঁড়াও বলছি 900 কত যেন নিয়েছে, হ্যাঁ ওইটা ওইদিকে মোটর বাজারের ওইদিকে নতুন একটা দোকান হয়েছে, ওই নতুন দোকান থেকে নিয়েছে। আর দেখো ওর ডাংরির সঙ্গে ম্যাচিং করে এই জুতোটা নিয়েছে। না না বড় ওরটা নিয়েছে 1100 টাকা, সোনার টাকা তোমার ওইটা 1500-এর মতো। এই যে এই দেখো, এই যে ম্যাচিং জুতো, কেমন হয়েছে দেখো, কি সুন্দর না জুতোটা। আর আমি না একদম কালার ম্যাচিং এ পেয়ে গেছি, এবার দারুণ হয়েছে, আমার ভীষণ পছন্দ মতন এবার আমি জিনিস কিনেছি। আসলে প্রথমের দিকে গেলে না একটু পছন্দ মতো জিনিসটা পাওয়া যায়, প্রত্যেকবার একটু শেষের দিকেই যেতাম। এবার আন্টি এত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি আমি নিয়ে চলে এসেছি মার্কেটিং করে। আর জুতোটাও কেমন হয়েছে জানিও, দুজনেরই ম্যাচিং করে জুতো পেয়ে গেছি। তো আন্টি অবশ্যই তুমি জানাবে যে তোমার পছন্দ মতন কিনে দিতে পেরেছে কিনা। প্রথমে ভেবেছিলাম অনলাইন কিনবো, কিন্তু সত্যি কথা বলতে অনলাইনের ওপর মানে কি বলবো, মানে পুজোর জিনিসে আর কি কবে দেব, কবে আসবে, ছোট বড় কিরকম হবে, কারণ আমরা তো সেরকম ভাবে সাইজটা অ্যাকুরেট জানি না, গিয়ে বলি অমুক সাইজের দাও। তবে আমি আশ্চর্য মামনি যে কি করে অত সুন্দর ড্রেসগুলো অর্ডার দিয়েছিল আমি জানি না, আমি কিন্তু ওরকম খুঁজে পাইনি। তো মামনিকেও একবার অসংখ্য ধন্যবাদ, মামনির দেওয়া ড্রেসগুলো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, ওগুলো যখন পরবো ফটো তুলে তোমাদেরকে দেখাবো। আর এগুলো তো সামনেই কিনে এনেছি, অবশ্যই দেখাবো পরিয়ে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে ফেলো তোমাদের কেমন লাগলো। আর একটা ফোন এসেছিলো তাই জন্য একটুখানি ভিডিওটা অফ করেছিলাম। তো তোমরা অবশ্যই করে জানিও তোমাদের কেমন লাগলো, আন্টি তুমিও কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। পছন্দ মতো তুমি বলেছো প্রিন্সেসদের সব থেকে বেস্টটা কিনে দেবে, আমি অবশ্যই চেষ্টা করেছি, যেটা আমার বেস্ট মনে হয়েছে সেটা কিনে দিয়েছি, আর ম্যাচিং করা জুতোও পেয়ে গেছি। তোমরা জানিও কেমন লাগলো। আর আজকে আর ভিডিওটা বাড়াবো না, সত্যি কথা বলতে আমি জানি না কেন দুদিন ধরে একদম এনার্জি পাচ্ছি না, মানে জানি না মানে হয়তো মানে কি বলবো, শরীরটাও একটুখানি ঠিকঠাক জুতে যাচ্ছে না, তো সেই জন্যই হচ্ছে না করা। তবে আজকে তোমাদেরকে ওদের শপিংগুলো দেখিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নেক্সট কালকে থেকে অবশ্য করে ভিডিও আবার লেগে যাচ্ছে, ভিডিও নিয়ে পরশুদিন থেকে একদম ঠিকঠাক টাইম মতো তোমরা ভিডিও পাবে। আর কি বলবো, খুব তাড়াতাড়ি আবার লাইভে আসছি, তো তৈরি থেকো, একসঙ্গে আড্ডা হবে, গল্প হবে, আশা করছি রোববার দিন লাইভে আসবো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, তোমরা যদি ভিডিওটা ভালো লাগলে, ওদের জামাকাপড়গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্য করে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলির সবাইকে ভালো রেখো, আর একটু প্রার্থনা করো আমি যেন মানে খুব তাড়াতাড়ি আবার একদম পুরো আগের ফর্মে ফিরে এসে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর কেউ কিছু মনে করো না, শপিংয়ে গিয়ে করে দেখাতে পারলাম না, তার কারণ দেখো আমাদের এখানে না সবাই ঠিক একটা ক্যামেরাটাকে ভালো চোখে দেখে না, তো অনেকে একটুখানি প্রবলেম করে, তার মধ্যে আবার ওই যে বললাম এটিএমের প্রবলেম হয়েছে, আমি মানে নামতেই ভুলে গেছি।
গেছি, দুটো করে গেছি, তো নামতেই ভুলে গেছি যে আমি ওখান থেকে টাকাটা তুলে নিয়ে যাব, সেটা না করে ডাইরেক্ট দোকানে গিয়ে মনে পড়ে যে আমি তো টাকাই তুলে আনিনি। আবার সেই ওখান থেকে আবার দূরে এটিএমে ছিল, সেখানে গেলাম, সেখান থেকে আবার আসতে মানে এই সব কিছুর মধ্যে তারপরেও ঢুকে জিজ্ঞেস করেছিলাম যে ভিডিও করা যাবে কিনা, তো বললো যে না ঠিক আছে, পাবলিক প্লেসে সবসময় সব কিছু হয় না, তবে যেখানে যেখানে সম্ভব অবশ্যই আমি ভিডিও করি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই।